بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. অনেক ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে কোনো অনুষ্ঠানে যখন আমরা যাই সেখানে দেখতে পাই যে অনুষ্ঠানে যে খানার আয়োজন করা হয় সেখানে গরুর গোশত বা ছাগলের গোশত দেওয়া হয়, জানা যায় না যে জবেকারী সলাত আদায় করেছেন কি না, বেনামাজি জবে করেছেন বা নামাজি জবে করেছেন এটা আমরা জানতে পারি না। তো সেই হিসাবে সেই অনুষ্ঠানের জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে কি না। অনেক ভাই বাংলাদেশ থেকে এই মশলা প্রশ্ন করেছেন এবং উত্তর জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। অনেক ভাই, আপনি যদি নিশ্চিত জানতে পারেন যে যিনি জবে করেছেন তিনি একেবারেই সলাত পড়েন না, এটা যদি আপনি নিশ্চিত জানতে পারেন তাহলে আপনি তার গোশত খাবেন না, তার গোশত খাওয়া যাবে না। এ মর্মে লাজনা দাইমা তে ফতোয়া এসেছে এবং আল্লামা সালে উসাইমিন আশারুল মুমতির 15 নম্বর খণ্ডে তিনি বলেছেন যে তারেকু সলা একেবারেই বেনামাজির জবেকৃত পশুর গোশত খাওয়া যাবে না। এটা হচ্ছে যদি আপনি নিশ্চিত জানতে পারেন। আর যদি আপনার সন্দেহ হয়, যদি আপনার সন্দেহ হয় যে কে জবে করেছেন এ ব্যাপারে আপনি জানতে পারতেছেন না নিশ্চিতভাবে, সন্দেহ হচ্ছে যে নামাজি না বেনামাজি, তাহলে এই গোশত আপনি খেতে পারবেন তিনটি কারণে। মাওসুয়াতুল আহকাম আল ফতোয়া আশারিয়ার মধ্যে একটি ফতোয়া এসেছে, আল্লামা সালে উসাইমিন বলেছেন যে ওয়াইদা শাকাকনা ফি আন্না জাবিহা মিম্মান তাহিল্লু জাবিহাতুহু আম মিম্মান লা তাহিল্লু জাবিহাতুহু ফাইনাহু লা বাসা বিহি। আল্লামা সালে উসাইমিন বলেছেন যে যদি আমরা সন্দেহ করি যে জাবেহ জবেহকারী ব্যক্তি এমন ব্যক্তির অন্তর্ভুক্ত যার জবেহকৃত পশুর গোশত খাওয়া যাবে অথবা খাওয়া যাবে না, হালাল হবে না, যদি এরকম সন্দেহযুক্ত ব্যক্তির ব্যাপারে আমরা সন্দেহ করি, ফাইনাহু লা বাসা বিহি, তাহলে তার ওই পশুর গোশত খাওয়াতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ যদি আমরা সন্দেহ করি যে জবিকারী ব্যক্তি তার জবিকৃত গোশত খাওয়া হালাল হবে কি হালাল হবে না, তাহলে খাওয়া যাবে, ফাইনাহু লা বাসা বিহি, কোনো অসুবিধা নেই। এটাও একটা দলিল আমরা ফতোয়া শারঈয়ার মধ্যে পেলাম। আর দ্বিতীয় আরেকটা কারণ যা আমরা দেখতে পাই যে আমাদের অনুষ্ঠানগুলোতে যে সমস্ত গরু বকরি জবে করা হয় সাধারণত যারা জবে করে তারা হয় সমাজের ভালো মানুষ অথবা মসজিদের ইমাম বা মসজিদের মুয়াজ্জিন, তারাই সাধারণত এই গরু বকরি ছাগল জবে করে থাকেন। সুতরাং তাদের এরকমই বিশ্বাস রাখতে হবে যে ভালো যারা তারাই জবে করেছেন। আরেকটা কারণ হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দাওয়াতের গোশত খেয়েছেন, একজন মহিলা নবীকে দাওয়াত দিয়েছিলেন, নবী সেখানে গিয়ে গোশত খেয়েছেন, অথচ এই ইহুদিদের যে জবে তারা কোনো সময় নখ দ্বারা জবে করে, কোনো সময় দাঁত দ্বারা জবে করে, কিন্তু আল্লাহর নবী সেখানে এইগুলো প্রশ্ন করেননি যে কীভাবে জবে করা হয়েছে। সুতরাং যে আমাদের বিশ্বাস রাখতে হবে যে যারা নামাজি যারা ভালো ব্যক্তি তারাই জবে করেছে, যেহেতু আমরা মুসলমান দেশে বসবাস করি আমাদের সমাজে
যে ইসলামের দাবি করে এদের সংখ্যাই বেশি, সেই হিসাবে আমরা গোস্ত খেতে পারবো। আর একটা দলিল দেওয়া যায় যে আল আসলু ফিতাম ফিলমাত ওম আল হালাল, খাদ্যের ব্যাপারে আসল হচ্ছে হালাল হওয়া, খাদ্যের ব্যাপারে আসল হচ্ছে হালাল হওয়া। যতক্ষণ হারামের স্পষ্ট দলিল না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত খাদ্যগুলোকে আমরা হালাল হিসাবে মেনে নিব। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট হারামের দলিল না পাওয়া যাবে, এমনই এই কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলাই বলেছেন যে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জমিনে যা কিছু আছে। সুতরাং আমরা এরকম ব্যক্তির গোস্ত খেতে পারবো, কোনো অসুবিধা হবে না। যদি আমরা আমাদের এই এরকম সন্দেহ হয়ে থাকে তাহলে আমরা এরকম গোস্ত খেতে পারবো। আর যদি নিশ্চিত আমাদের জানা থাকে যে যে এটা অমুকের মাধ্যমে জবাই হয়েছে, যার গোস্ত খাওয়া ঠিক হবে না, তাহলে আমরা সেখানে খাওয়া থেকে বিরত থাকবো। তারপরেও যদি এরকম সন্দেহ হয়ে থাকে যে আপনার সন্দেহটার প্রবল দিকটা হচ্ছে যে যাদের মাধ্যমে জবাই হয়েছে তাদের গোস্ত খাওয়া যাবে না, তাহলে বিরত থাকবেন। আর যদি সন্দেহ হয়ে থাকে যে কি হচ্ছে, মানে খাওয়া যাবে কি যাবে না, তাহলে খাওয়া যাবে, এই তিনটি কারণকে সামনে রেখে। অনিকুল ইসলাম ভাই আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আলম বিসব, আল্লাহ আলী তৌফিক, আসসালামু আলাইকুম।